যেরকম মির্জাপুর সিজন 3 বাজে হয়েছে ঠিক তেরকম তার বোনাস এপিসোডও তাই হয়েছে। বোনাস এপিসোডটা বেসিক্যালি ধাপ্পা ছিল অ্যামাজন প্রাইমের। অ্যাকচুয়ালি সিজন 3টা তো সেইভাবে ওয়ার্ক করেনি, বহু লোকে দেখেনি, বহু লোকে পছন্দ করেনি সেইভাবে। এবার সিজন 4 আনতে হবে, অলরেডি তারা সেটাকে ইয়ে করে দিয়েছে, কমিশন করে দিয়েছে, এবার সেখান থেকে তো ব্যাকআউট করতে পারে না। তো সিজন 4 যাতে আসে এবং তার আগে যদি একটু হাইপ ক্রিয়েট করা যায় সেটাকে নিয়ে, কারণ সিজন 4 যদি তারা ভালো না বানাতে পারে তাহলে সেই লেভেলে ভিউয়ারশিপ বা সাবস্ক্রিপশন তারা পাবে না যেটা সিজন 3 এর নাম করে তারা পেয়েছে। তো এইসবের জন্য তারা আর কি বেসিক্যালি এটা তাদের আর কি একটা লাস্ট চেষ্টা ছিল যাতে কিছু একটা হাইপ ক্রিয়েট করতে পারে। কিন্তু সত্যি বলছি এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম, না দেখলেও কিছু যাবে আসবে না। অ্যাকচুয়ালি কি হয়েছে, এগুলো বেসিক্যালি এই 25 মিনিটের এটা এপিসোড, এখানে আমরা মুন্না ভাইয়াকে দেখতে পাচ্ছি কিন্তু তাকে আর কি জাস্ট এরকম দেখানো হয়েছে সে যে আত্মা, সে আমাদের সাথে কথা বলছে, ঠিক আছে, ওটা আর কি জোর করে আনা হয়েছে। তার পোর্শনস গুলোকে আলাদা করে শুট করা হয়েছে এবং সে আমাদেরকে কিছু ডিলিটেড সিনস দেখাচ্ছে যেটা আমরা সিজন 3 তে দেখতে পাইনি। এবং সেগুলো বেসিক্যালি হচ্ছে, দেখুন এমনিতেই সিজন 3টা অনেকটা বড় ছিল, আননেসেসারি সিন, আননেসেসারি ড্র্যাগ করেছিল প্রচুর জায়গায়, এটা তো আমরা দেখেইছিলাম যখন সিজনটা রিভিউ করছি তখন ওই কথাটা বলেছি, অনেক জায়গায় আপনার শেষের দিকে মানে প্রচন্ড ড্র্যাগ করতে থাকে ব্যাপারটা। তো এখানে আর কি সেরকম কিছু জিনিস কেটে কেটে বাদ দিয়েছে, সেগুলোকে আবার একসাথে জুড়ে দিয়েছে যে এপিসোড 1 এ কি ডিলিটেড সিন, এপিসোড 2 এ কি ডিলিটেড সিন, বাট সেগুলো কোনোটাই কিন্তু সেরকম কোনো জুসি বা কোনো এরকম ইনফরমেশন দেখতে পাচ্ছেন যেটা আপনি জানতে পারেননি, সেরকম নতুন কিছু তথ্য চলে আসছে বা কিছু মাইন্ড ব্লোয়িং দেখতে পাচ্ছেন, সেরকম কিন্তু কিছুই হয় না। 25 মিনিট জাস্ট বোরিং, একটা ডিলিটেড সিনও ইন্টারেস্টিং নয়। মানে আজকে ধরুন কবির সিং, ঠিক আছে, আর্জুন রেড্ডি থেকে রানিং রান টাইমে ছোট একটু, তো কবির সিং এ দেখবেন কিছু ডিলিটেড সিন আছে ইউটিউবে পাবেন, তো সেগুলো দেখবেন প্রতিটা সিন ইটসেলফ ইন্টারেস্টিং, আপনার দেখতে ইন্টারেস্ট করবে আর কি, তাই জন্য ইউটিউবে ছেড়েছে, দেখতে ভালো লাগে। কিন্তু এখানের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছুই নেই, ঠিক আছে, তো সেটা আর কি একেবারেই মজা দেয় না। পুরো 25 মিনিটটাই পুরো ওয়েস্ট অফ টাইম এবং আমার ভালো লাগেনি। এবং এরা যদি মানে এটা চেক করতে চাইছিল অ্যামাজন প্রাইম যে আচ্ছা মুন্না ভাইয়াকে ফিরিয়ে আনলে যদি প্রচুর লোকে দেখে, কারণ কালকে যে ট্রেলারটা দিয়েছিল এবং এই এপিসোডটা কালকে রাত্রির বেলা আনেনি, ঠিক আছে, আজকে সকালবেলাও অনেকটা পরে এসছে আর কি, তো ওরা ভাবছিল হয়তো মুন্না ভাইয়াকে দেখালে প্রচুর লোকে পাগল হয়ে যাবে, হয়তো গিয়ে এক্ষুনি দেখবে প্রচুর লোকে, তো সেই জিনিসটা আমি জানি না কতটা কি ইম্প্যাক্ট হবে। দিব্যেন্দু নিজে বসে পারফরমেন্স দিচ্ছে, দু একটা ডায়লগ দিচ্ছে, মজা লাগছে সেটা দেখতে, বাট সেটা কোনো আলাদা কোনো ইম্প্যাক্ট নেই আর কি, মানে ওটা তো গল্পের সাথে কোনোভাবে কানেক্টেড নয় না জিনিসটা। আর ডিলিটেড সিনসগুলো আমি যেটা বললাম একটাও আর কি জমজমাটে ডিলিটেড সিন নেই, তো পুরোপুরি আমার তো পুরো ওয়েস্ট অফ টাইম মনে হচ্ছে, আমার একেবারে ভালো লাগেনি। খুব সফল হয়ে যেত বা হয়ে যেতেও পারে, আমি জানি না কি হবে, লোকে প্রচুর মানুষ হয়তো দেখতেও পারে, তো তাহলে হয়তো তারা সিজন 4 হয়তো মুন্না ভাইয়াকে ফিরিয়ে আনবে এরকম একটা হয়তো পরিকল্পনা তাদের আছে, সেটা করলে হয়তো যদি মানে ভিউয়ারশিপ বেড়ে যায়, সাবস্ক্রিপশন বেড়ে যায়, তো এরকম একটা পরিকল্পনার অ্যাঙ্গেল থেকে আর কি তারা মাইট বি এই জিনিসটা করছে আর কি, দেখা যাক সেটা কি হয় সামনের দিনে। বাট আমি বলবো এটা কোনো একেবারে পুরো ওয়েস্ট অফ টাইম, আপনারা যদি সিজন 3 অলরেডি দেখে ফেলেছেন এবং আমার মধ্যে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, তার পরবর্তীতে এটা দেখবেন ভাবছে, প্রথম কথা একটা বোনাস এপিসোড নাম দেওয়াটাই ভাঁওতা হয়েছে, এটা পুরোপুরি ডিলিটেড সিন, এটার মধ্যে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন কিছু নেই, তো আপনারা যদি দেখবেন ভাবছেন দেখবেন না, মানে একেবারে ওয়েস্ট অফ টাইম আর কি, সিরিয়াসলি বলছি। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদেরও আমার মতো টাইম ওয়েস্ট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।